গুড মর্নিং বন্ধুরা, সোমাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো ঘরটা একটুখানি ঝাড়ছি, একটু হালকা হালকা ঝুল হয়েছিল তাই জন্য ঘরটা ঝাড়ছি, মানে পুরোপুরি ঝাড়ছি না, মানে যে জায়গাগুলো ঝুল টুল হয়েছিল সেই জায়গাগুলো ঝাড়ছি। আছে আর বিছানা চাদর এগুলো পাল্টাবো, তাই জন্য একটুখানি বুলিয়ে নিচ্ছি ঘরটা। আজকে তোমাদের ঘর ছাড়াটাই দেখালাম না, আজকে একটু ব্যাংকের কাজের জন্য বাইরে বেরিয়েছিলাম, তাই জন্য আজকে টাইম হয়নি, আর কিছুই ঘরের কাজ কিছুই দেখাতে পারলাম না। একদম বিকেলবেলায় কী কোথায় গেলাম কী করলাম সেটাই তোমাদের দেখালাম। গুড ইভিনিং বন্ধুরা, সোমাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা একটু ঘর ঝাড়াঝুড়ির ভিডিও দিয়েছি তোমাদের সামনে, তোমাদের কাছে। আর এখন আজ মোড়ে গেছিলাম, ঠিক আছে, আমাদের এখানে একটা মোড় শপিং মল আছে, ওখানে গেছিলাম। এখন আগে একতলা ছিল, এখন দোতলা হয়ে গেছে, অনেক বড় বিল্ডিং হয়ে গেছে, শপিং মলই বলতে পারো, ঠিক আছে। তা কিছু গ্রোসারি আইটেম আনলাম, সেগুলোই তোমাদেরকে দেখাবো, চলো। দেখো তোমাদের দেখাই, এইটা হচ্ছে আমাদের বাড়ি কিনতে তো কিছু বাজার করে এনেছে আমার মা, না দেখো বন্ধুরা, এই যে এটা মারিগোল্ড, তোমরা সবাই জানো, দেখো এগুলো হচ্ছে ছেলে স্কুল খুলে গেছে তাই ছেলে মেয়ের টিফিন, টিফিনের জন্য এনে রাখি, কেন দৌড়াতে হয় না হলে জানো তো। এই যে আমার মাসে 2 কিলো সার্ফ লাগে, আর ওই যে ধূপকাঠির একটা বাক্স বড়ই লাগে আমার, একটু লাগে সাবান 4টে লাগে, আর দেখো জিরা, চানা বেসন, নুন, নুনটা 500 কেন, দুটো রয়েছে তাই জন্য 500ই নিয়ে আস, 1 কিলো এটা নাকি, হ্যাঁ দাঁড়াও, নুনটা হ্যাঁ হ্যাঁ সরি, আর দুটো রয়েছে ছাতু, 1 কিলো লাগে মাসে, আর আমুলিয়া এটা ছেলে খায়, এটা 500 গ্রাম, দুধটা লাগে আমার, সুজি 500 লাগে, বেশি লাগে তবু 500ই নিয়েছি এই মাসে, আর মুসুরির ডাল আগে আছে তাই জন্য 500, চিনি 2 কেজি, চিনি আমাদের লাগে 5-10 কেজি মতন, সেখানে চিনি 5 কেজি 2 কেজি নিয়ে এসেছি কেন আছে, আর এটা দেখো তেলটা বড় নিয়েছি কেন মাসে 2 বার আনতে হয় তাই জন্য, এই কটা এনেছি। একটা চাপাদা পেয়েছিলাম 500 গ্রামে, ওটা আসতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, তাহলে দুটো হতো, তা একটা ছিল না মোর বাজারে, ওটা স্লিপের মধ্যে উনি বললো কি ডিউ লিখে দেবে, তা ডিউটা লিখে দেয়নি তাই তোমাদের দাদা ভাই আর আমার ছেলে দুজনে গেছে লিখিয়ে আনতে, যে পরে গেলে আবার যেন ওটা পেয়ে যায়, ওটা ফ্রি, ওই চাপাতাটা এনেছি, ব্যাস আর কিছু আনিনি আজকে, এইটাই এইটুকুই এনেছি, আরও লাগে যেমন চাল লাগে ধরো, তারপরে চিনি আরও লাগে, সর্ষের তেল, এইগুলো সব ছিল ঘরে, তাই জন্য এই কটাই আনলাম, আবার ওগুলো শেষ হলে আবার এনে তোমাদের দেখাবো, ঠিক আছে। টিফিনের যে জিনিসগুলো সেগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছে, স্কুলে টিফিন নিতে সুবিধা হয় তাই মেয়েই ওগুলো গুছাচ্ছে। দেখো বালতিটার মধ্যে সব গুছিয়ে রেখে দিলাম, আর মেরি বিস্কুটটা দে,
এরকম এই বড় প্যাকেটটা। দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম চাপাতাটা এই যে দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রয়েছে, এর এমআরপি রয়েছে 369 টাকা। দাঁড়াও একটুখানি তোমাদের দেখাচ্ছি ভালো করে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে 369 টাকা। এই চাপাতাটাই আর একটা ফ্রি পেয়েছি, সেটাই মানে ডিউ লিখে তখন লিখে দেয়নি। দেখো এখন এই যে দেখো এখন লিখে দিয়েছে, এটা পরে নিয়ে গেলে আমি আবার পাবো, ঠিক আছে? তাই এটা যত্ন করে তুলে রাখি। আজকে এই পর্যন্তই বন্ধুরা, কালকে আবার নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।